वेलकम टू न्यू बर्ड बंधुरा आशा करी अपनारा सबाई भालो आछेन आर सबाईके शुभेच्छा जानिए शुरू करछि आजकेर एपिसोड। आजके देखाबो एई एलोवेरा प्लान्टटी आमी कि करे इनडोर प्लान्ट हिसेबे रोपण करब एबं अवश्यई एकटा सुंदर पात्रेर भेतरे। तो एलोवेरा प्लान्ट आपनारा आउटडोर एबं इनडोर जे कोनो जायगाय लागाते पारेन एबं तार जन्य किभाबे सठिकभाबे जत्न निते हबे से कथाई आमी बोलबो एबं ভিডিওতে আরো বলবো যে এর উপকারিতা এবং অপকারিতা এবং কিভাবে এটা ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এরকম ছোট অবস্থায় এই গাছটি যখন ছিল তখন আমি এই একটা মিষ্টি ডাব্বার মধ্যে মানে এগুলোতে রসগোল্লা আসে তো সেই ডাব্বার মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এখন এটা একটু বেশি বেড়ে গেছে, এটার টপটা একটু পাল্টে দিই, এটাকে আমি এখন এটাতে লাগাবো, তারপরে আবার অন্য আরেকটা বড় পাত্রে লাগাবো এবং এটাকে আমি ব্যালকনিতে রাখবো, তাই কোনো ছিদ্র করিনি। যদি আপনারা ছিদ্র করেন তাহলে একটা থালার উপরে এইভাবে রেখে দেবেন এইভাবে। তো তার জন্য আমি প্রথমে একটু একটু বালি কমিয়ে নিচ্ছি, এই যে তলায় আমি একটু বালি দিয়ে নিচ্ছি, এই দেখুন এই যে। এরপরে এই বালিটার মধ্যে আমি এখানে মাটি আগে বানিয়ে রেখেছি অ্যালোভেরার জন্য। আমি 40% নিয়েছি গোবর সার এবং 40% নিয়েছি গার্ডেন সয়েল এবং 20% নিয়েছি স্যান্ড। তো এগুলো এখানে মেশানো আছে, তার সাথে আমি কিছু এই নুড়ি পাথর মিলিয়ে দেব। অ্যালোভেরা যখনই লাগাবেন বা ক্যাকটাস জাতীয় গাছ তখন কিছু নুড়ি পাথর এরকম মিলিয়ে তার সাথে দিয়ে দেবেন, তাতে ভালো হবে। সব থেকে ভালো হয় যদি শুকনো গাছের ছাল মিশিয়ে দেওয়া যায় মাটির সাথে তাহলে। এবারে চারাটি বার করে নি, টানাটানি করে ভেঙে যাবে, তাই আমি কি করব এরকম একটা কাঠি নিলাম, এই কাঠিটা দিয়ে এখানে একটু ঠেলে দেব, এই যে এই যে এখানে ছিদ্র করা আছে, ছিদ্র এখানে ঠেলে দিলাম, এই এই যে দেখুন। এবং এই দিকে দেখুন চারা বেরিয়ে গেছে, দেখেছেন এই চারাগুলো আমি অন্য ইয়েতে লাগিয়ে দেবো, এটাকেও সরিয়ে দিই। এরপরে আস্তে আস্তে এখানে মাটি দিয়ে দেবো। এগুলো জানেন তো সহজে মরে না, শুধু যদি জল বেশি না দাঁড়িয়ে থাকে, তাও দীর্ঘদিন জল দাঁড়ালে তবে মরে যাবে, মানে পচে যাবে। ভালো করে চেপে দিতে হবে যাতে এয়ার পকেট না থাকে। এবারে আপনি এটাকে এখানে রাখেন, যদি এই তলায় ছিদ্র করেন তাহলে এইভাবে একটা ট্রেতে বা থালায় রেখে দেবেন। আর সুন্দর দেখানোর জন্য আপনি ধরুন বাড়ির টেবিলের উপরও রাখতে পারেন, একটা সেন্টার টেবিলের উপরও রাখা যায়, সেক্ষেত্রে এরকম কিছু পেবেল যেগুলো দেখতে ভালো সেগুলো এরকম উপরে দিয়ে দিলেন। অ্যালোভেরাকে বাংলায় বলে ঘৃত কুমারী আর এর বটানিক্যাল নাম হচ্ছে বারবাডেন্সিস মিলার। এবারে আমি জল দেব, যেহেতু এই টবে কোনো ছিদ্র করা হয়নি তাই আমি পরিমাণ মতো জল দেব, খুব অল্প পরিমাণ জল দেব। এরপর যদি মাটি ড্রাই হয়ে যায় হাত দিয়ে দেখে নিয়ে এই নুড়ি পাথর একটু সরিয়ে নিয়ে হাত দিয়ে এরকম টাচ করে দেখে নিয়ে তারপরেই জল দেব। এটা যদি আপনি আউটডোরে লাগান তাহলে সেক্ষেত্রে একটু কোকোপিট মিশিয়ে নিলে ভালো হয়, আর মাটির পাত্রে লাগালেও ভালো হবে। রোদে থাকতে থাকতে কালারটা একটু এরকম রেডিশ হয়ে গেছে, দেখুন। আপনি যদি রোদে রাখেন খুব বেশি তাহলে একটু ব্রাউনিশ হবে, আর যদি এটা ছায়ায় থাকে তাহলে এরকম সবুজ হবে, এইগুলো ছায়াতে থাকে। আর অ্যালোভেরার জন্য সবসময় এরকম ছড়ানো ফ্ল্যাট টাইপের টব বেছে নেবেন, কখনোই লম্বা টবে লাগাবেন না, হবে কিন্তু ভালো হবে এইগুলোতেই। এই দেখুন আমি সবগুলো এরকম টব বেছে নিয়েছি, এবং এখান থেকে যখনই চারা বেরোবে তখন সেই চারাগুলোকে তুলে নিয়ে ছোট কোনো পাত্রে রেখে দেবেন, তাহলে কি হবে অ্যালোভেরা থেকে ফুল ফোটারও একটা সম্ভাবনা থাকবে, খুব রেয়ার ফোটে কিন্তু ফুটবে। আর যদি এর সাথে ছোট ছোট চারা বেরোয় তাহলে কিন্তু ফুল আসবে না,
চারা বেরোলে সরিয়ে নেবেন সেটাকে। দেখুন আমি বাড়ির যে কোনো যা পেয়েছি তাতেই অ্যালোভেরা লাগিয়েছি, এতে কিন্তু কোনো ফুটোও করিনি, কারণ এগুলো আমার ঘরে থাকে এবং তার জন্য আমি অল্প পরিমাণ জল দিই। বেশি জল দেওয়ালে কিন্তু এটা মরে যাবে, সেটা পরিমাণটা আপনাকে বুঝে নিয়ে দিতে হবে। আর যদি দেখতে পাচ্ছেন বেশি জল দেওয়া হয়ে গেছে তখন এরকম কাট করে রেখে দেবেন। এই দেখুন আমি এখানে এতগুলো গাছ লাগিয়েছি, সব অ্যালোভেরা গাছ, বিভিন্ন ধরনের পাত্রে। এই দেখুন ভাঙা মগ, চায়ের কাপ, আইসক্রিমের পট, সব কিছুতে আমার অ্যালোভেরা, এবং এটা খুবই উপকারী একটা গাছ। অ্যালোভেরা হচ্ছে একটা দারুণ অ্যাডাপ্টোজেন, তার মানে এটা শরীরের প্রাকৃতিক ক্ষমতা বাড়িয়ে দিয়ে নানা রকমের চাপ ও রোগের বিরুদ্ধে লড়তে সহায়তা করে। আর চুল আর ত্বকের ব্যাপারেও দারুণ কাজ করে, এটা আপনার চুলকে লম্বা, ঘন আর সিল্কি করে তুলবে এবং ত্বককে পেলব, মসৃণ রাখবে। তাছাড়াও এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, পোড়া দাগ কমায় আর দাঁতের প্লাক কমায়। অ্যালোভেরার জেল ফুসকুড়ি বা পোকামাকড়ে কামড়ালে সেখানে অ্যাপ্লাই করা যায়। এটা কিন্তু ত্বকের বলিরেখাকে দূর করে এবং ব্লাড সুগার লেভেল একদম কমিয়ে ফেলে। তাছাড়াও যে কোনো ক্ষতের ব্যথানাশক হিসেবেও দারুণ উপশম দেয়। তবে বন্ধুরা একটু সাবধান, কারণ অনেকের এটাতে কিন্তু বার্নিং সেন্সেশন হয় বা ইচিং হতে পারে, মানে চুলকুনি, আবার পেটে ব্যথা হতে পারে, বা কখনো কখনো কিন্তু মাসেল উইকনেস দেখা যায় বা ডায়রিয়াও হয়ে যায়। খুব বেশি খেয়ে ফেললে আবার অনেক সময় ওজন কমে যেতে পারে আর লিভার প্রবলেমস হতে পারে, তবে সেটা ভীষণ রেয়ার। তবে প্রেগনেন্ট লেডিরা প্রেগনেন্সির সময় অ্যালোভেরা খাবেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আপনারা।